হ্যালো ভাইগণ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর আমার জয়গো চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। শোনো ভাইগণ, আজকে না আমার শরীরটা না খুব খারাপ, কয়েকদিন থেকেই খারাপ। তো আজকে না এই যে ঘাড়ের থেকে হাতটা পুরো প্রচণ্ড ব্যথা, কেন ব্যথা করছে জানি না গো, না প্রেশারের থেকেই। তো প্রেশারটা মাপতে যেতে হবে আর কি ডাক্তারের কাছে, তো যাবো আজকে বিকালে আর কি। আর এখন না সকালে গেছিলাম একটু বাজারে। বাজারে কেন গিয়েছিলাম জানো, মানে ছোটো ছেলেটার ব্যাগটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে নাই আর কি, নতুন ক্লাসে উঠেছে, ক্লাস ফাইভে উঠলো। তো ওর জন্য একটা ব্যাগ আনতে গেছিলাম, আর গরুর গায়ে দুনি করার বালতি একটা নতুন দেখে আনলাম, মানে এই রঙটা আনলাম। দেখো তো তোমাদের রঙটা কেমন আছে, এই রঙটা আমার ভালো লাগছে, এই রঙটাতে আজকে গায়ে দুনি করবো এই বালতিটাতে। এগুলো টুকিটাকি কতগুলো জিনিস আনলাম আর কি, এনে না আরও শরীরটা খারাপ লাগছে জানো না। এখন এস মানে বাজার থেকে সকাল সকালে এসে আমি আজকে গায়ে দুনি করাই দেরি হয়ে গেলো, কেন রোদ্দু উঠে গেছে। আর এখন গায়ে দুনি করতে বসি। সোনা ভাই বোন, তোমরা আমার গায়ে দুনি প্লিজ দেখো, ঠিক আছে সোনা ভাই বোন? আর দেখো আমি বালতিটাতে গায়ে দুনি করবো, আজকে বালতিটাতে একটু ধুয়ে নিই, ঠিক আছে? খোলা যাচ্ছে না, ঠিক আছে খোলা দাও তো। আমার বড় ছেলেটা আজকে আমাকে খুলে দিচ্ছে, আর ও ক্যামেরাটা ধরবে, আমি করবো। তেল ঢেলে নেই আসে কি করেছি জানো, প্যাকেটে তেল, তার তো প্যাকেটটা তো তেলগুলো ঢালছি, মানে এখানে তো আরও অনেকটা থাকে, তার জন্য আজকে কেটেই নিয়ে গেল, নিয়ে আসলাম। তো দেখি যে তেলই নাই, তার হাসি কান্ড না বলা হয়েছে, তেল থাকাও তেলই নাই, একটু একটু পড়ছে, অনেক তেলের দাম, ওই জন্য অল্প অল্প করে তেল ফুরাই। আমাদের মতন মেয়েদের তো হিসাব করেই খেতে হবে বলো, আমাদের সংসারে যদি এক টাকা বাঁচাই আমাদের অনেক, কেননা আমাদের সংসারগুলো হলো নতুন সংসার, সব কিছু নিজেদের গড়ে নিতে লাগছে, কোনো নিজের ঘর বাড়ি মানে উঠান সব কিছু নিজের মানে তৈরি করে নিতে লাগছে। এখন একটাও কিছু নিজের মানে পাই নাই আমি এসে, যে আমি সব কিছু পেয়েছি আমার হাজবেন্ডের, আমাকে এখন হিসাব না করলেও চলবে, কিন্তু আমাকে অনেক প্রচুর হিসাব করে চলতে হয়, এক টাকা খরচ করলেও দশবার ভাবতে হয় আমাকে জানো। সেজন্য একটুখানি তেল আসছিল, ফেলাবো কেন বলো, ফেলতে হয় না, এটা পয়সা দিয়ে কিনতে হয়, কেনার জিনিস জানো না, আমাদের তো আর গাছের জিনিস না বলো। তাহলে তোমরা সঙ্গে থেকো সোনা ভাই বোন, আমি কামিল কিংটা করি, আজকে শরীরটা খুবই খারাপ জানো না, কি করবো বলো, ডাক্তার কাছে যাবো বিকালে, সঙ্গে থেকো। বললাম গরুর বাটে, আজকে নতুন বাল্টিতে গায়ে গায়ে দুনি করছি না, আমার খুব ভালো লাগছে। দুইটা বালতি আনছি, একটা ছোট লাল রঙের, ওইটা আবার কালকে দুনি করবো, আর একটা এটা একটু বড় গায়ে দুনি করার জন্য আনছি। দেখো না গরুটা কীভাবে বাড়ি দেয়, স্টিলেরটা আছে, স্টিলের থেকে না আমার প্লাস্টিকের গুলো বেশি ভালো লাগে গো। দেখো এখন তেল লাগাচ্ছি, তেল লাগানিটা হয়ে গেল আমার। আজকে বাজারে জানো আমাদের এখানে বাজারের আলুর দাম সস্তা, একদম আলুর দাম সস্তা, 10 টাকা কেজি। আমি না 10 কেজি আলু এনেছি 100 টাকা দিয়ে, আর আলুগুলো না সেই ভালো পাহাড়ি আলু বলে যায় ওই আলুটা, খুব ভালো আলু 10 টাকা কেজি, আর পেঁয়াজের দাম সস্তা 15 টাকা কেজি। আমাদের এত আল্লাহ করেছে, মানে হচ্ছে অনেকগুলো করেছি কিন্তু ফলটা ভালো না, যে তার জন্য আমার পর্ব করে বাজার করে আনছি, মানে বেশি আনতে পারি নাই, মানে ফলটা একদম প্রচুর খারাপ, তার জন্য এত ভারী ব্যাগটা আনতে পারবো না। দেখো ভাই বোন, আমি তোমাদের সামনে কেমন কিন করছি, গাখিরের রং আর বালতি রং দেখো আর কি হয়ে গেছে,
এটা প্রতিদিন মানে দুই টাইমে 20 কেজি গাখির হয় আর কি এতদিন তো 22 কেজি করে হয়েছে এখন একটু কমেছে ঘাসও নাই না আমাদের এখানে একদম ঘাস টাস কিছু নেই সব কিনা জিনিস ঘাস কেটে আমলে ঘাস পাওয়া যায় কিন্তু ঘাস কাটারও এখন মানে ঘাস কাটবে যে ঘাস এখন হবে বৃষ্টি পড়ছে না তখন হবে কাজ মানুষ নাই হাজবেন্ড কাটে তো মাঝে মাঝে কেটে দিবে আর কি এখন যখন বৃষ্টি পড়বে তখন ঘাস কেটে দেবে আর কে কেটে দেবে বলো বড় ছেলে তো স্কুলে পড়ে ওকে তো আর কোনো কিছু করা যাবে না ছোট ছেলে তো স্কুলে যায় ওরা ওদেরকে আর দিয়ে আমি ওগুলো কাজ করাই না দেখো ভাই বোন তোমাদের লগে গল্প করতে করতে আমার প্রায় গায়ে দিন করাটা হয়ে গেছে टाइम बाकी आज के किन्तु एक बाल्टी गाखिर हबे ना ए बाल्टी अनेकटा बड़ो सेजन्य होच्छे ना एक बाल्टी दूध केना ओई स्टीलेर बाल्टी थेके ए बाल्टी अनेक बड़ो जखन एक बाल्टी करे दूध दुनी करी ना तखन आमार सेई भालो लागे तोमादेर केमन लागे कमेंट बक्से बोलबे देखो भाई बोन आमार काउ मिल्किंग करा हुए गेलो आमार काउ मिल्किंग भिडियोटा तोमादेर काछे केमन लागलो कमेंट बक्से अवश्य बोलबे आर आमार भिडियोटा जदि तोमादेर भालो लागे ताहले लाइक कमेंट शेयर करते भूलो ना सोना भाई बोन ताहले आमी एखन ब्लगटा एखानेई शेष करछि कालके आबार नतुन एकटा भिडियोर साथ तोमादेर सामने आसछि ठीक आछे सोना भाई बोन बाय बाय।